নমস্কার বন্ধুরা, কিছু সবজি নিয়ে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো তো এখন তো শীতকাল মানেই নিত্য নতুন সবজি, তো এখানে যে নতুন সবজি কিছুই নয়, যদিও তো এখানে সারা মৌসুমই এই সবজিগুলো পাওয়া যায়। এখানে দেখুন আমি ধনে পাতা নিয়ে নিয়েছি, আর এখানে আমার আছে দুটো কলা, আর এখানে আছে তিনটে করলা নিয়েছি, তো একেবারেই টাটকা করলা, আর এখানে একটা ক্যাপসিকাম। তো আমি এতটা লাগবে না, আমার কিছুটা পরিমাণ লাগবে, আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। করলা আমরা অনেক অনেক রকমভাবেই খেয়েছি, তো আশা করি এরকম খান নিন। তো আমি যে ভিডিওটা দেখাচ্ছি আপনারা ফলো করতে থাকুন। এবারে এখানে একটা কিছুটা পরিমাণ জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর যেটা করব করলাগুলো দু পিস করে কেটে নিয়েছি, আর যে করলাগুলো আছে না সেগুলো সমানভাবে দু পিস করে কেটে নিয়েছি। এখানে আমি করলা আর কলাগুলো সুন্দর করে একটু সিদ্ধ করে নিতে হবে। এখানে দেখা, তো এখানে আমার আছে 200 গ্রাম বেসন, এখানে 200 গ্রাম আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা একটু কম বেশি করে নেবেন। আর এই যে বেসনগুলো না, এরকম একটা গুটলি পাখি আছে, তো সহজেই যদিও ভেঙে যাবে, তো চামচ দিয়ে আগে সুন্দর করে গুটলিগুলো ভেঙে নিতে হবে। তো এইভাবে একটু ভেঙে নেব। এবারে এর মধ্যে কিছু উপকরণ দেব, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা একেবারেই অপশনাল। এখানে জিরে গুঁড়ো নিয়েছি, নিয়ে নেব ধনে গুঁড়ো, এবারে নিয়ে নেব লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা কম বেশি করে নেবেন, আর এখানে নিয়েছি জোয়ান। জোয়ানটা হাত দিয়ে এইভাবে একটু ঘষে নিলে জোয়ানটা ভালো হয় আর কি। তো যাই হোক, এখানে জোয়ানটা দিলে খেতেও ভালো হবে ব্যাটারটা, আর এখানে স্বাদ অনুযায়ী লবণ। এবারে সমস্ত উপকরণগুলো, শুকনো উপকরণগুলো মেখে নিতে হবে। তো এইভাবে মেশানো হয়ে গেছে, এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। তো ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে, নয় পাতলা আবার নয় ঘন, একেবারেই মিডিয়াম করে নেব। তো দেখাই আপনাদেরকে, তো সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে, কালারটা দেখতে পাচ্ছেন তো কত সুন্দর, তো কেকের ব্যাটারের মতোই লাগছে। তো ব্যাটারটা এক সাইড করে দেব, এবারে নিয়ে নেব, দেখুন এখানে আমি যে কলা সিদ্ধ করে রেখেছিলাম না সেগুলোকে নিয়ে নিয়েছি। আর এখানে আরও একটা কথা বলি, আমি এখানে কলা নিয়েছি, তো আপনারা চাইলে আলুও নিতে পারেন, তো আলুটা তো সবাই পছন্দ করে না, তো এখানে কলাটা নিলেও খেতে ভালো হবে। কলার খোসাগুলো দেখুন ছাড়িয়ে নিলাম, এখানে আমি আরও একটা বাটি নিয়ে নেব, বাটির মধ্যে কলাগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে, কোনো রকম না গুটলি থাকে, তো সুন্দর করে মেখে নিতে হবে আগে কলাটাকে। তো এইভাবে হাত দিয়ে একটু মেখে নেব। তো মাখা হয়ে গেছে কলাটা, এবারে এর মধ্যে দেখুন কিছু সবজি দিচ্ছি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, এখানে আদা রসুনের কিমা দিয়ে দেবো, কাঁচা পাকা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নিয়ে নেবো হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, আর স্বাদ অনুযায়ী লবণ। এবারে এর মধ্যে আমি ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা একটু কম বেশি করে নেবেন, তো ঝালটা আপনাদের যদি বেশি পছন্দ হয় একটু ঝালটা দিয়ে দেবেন, লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলেই হবে। তো এইভাবে আমি হাত দিয়ে একটু জল দেওয়া যাবে না, একটা ডো রেডি করে নিতে হবে, দেখুন যেমন আটা ময়দা মাখি সেই রকমই কিন্তু মেখে নিয়েছি, ডোটা এরকম টাইট একটা ডো রেডি হবে। তো ডোটা একেবারেই আমার রেডি হয়ে গেছে, ডোটাও আমি এক সাইড করে দিয়েছি, এবারে দেখাবো যে করলা সিদ্ধগুলো সুন্দর করে জলটা সুন্দর করে কিন্তু শুকনো করে নিতে হবে, জল থাকলে ভালো লাগবে না, তো এইভাবে একটু শুকনো করে নিয়েছি। এবারে এর মধ্যে একেবারে সামান্য লবণ, একটু সামান্য হলুদের গুঁড়া ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে করলাগুলোও খেতে ভালো লাগে। এবারে যে ডোটা রেডি করেছিলাম কলার ডোটা, সেটা আমি এইভাবে করলার মধ্যে দিয়ে দেবো, আর এই যে বাকি যে ধার অংশগুলো আছে না এগুলোকে একটু হাত দিয়ে এইভাবে সুন্দর একটা করলার শেপের মধ্যে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি,
তো আপনারা তো আমি তখনও বললাম করলা তো আমরা অনেক রকম খেয়েছি, তো এইরকম একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন। তো এইরকম দেখুন প্রতিটা করলা এইরকমই বানিয়ে নিয়েছি। এবারে যেটা করব ব্যাটারে ডুবিয়ে নেব, আর হাত দিয়ে এইভাবে, যেহেতু মোটা ব্যাটারটাগুলো আছে না, এই হাত দিয়ে এইভাবে একটু এবারে ব্যাটারটা দেওয়ার পর এবার আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। সেখানে আমি তিনটে করেই ভেজে নেব। আর যেটা করব, গরম তেলটা উপর দিয়ে দিলে না বেশ কি সুন্দর একটা ফুলে যায়, দেখুন কি সুন্দর একটা ফুলে যাচ্ছে, আর ভালো ভাজাটাও হবে উপরের অংশটা। তো এইভাবে আমি এগুলোকে করলাগুলোকে ভেজে নেব। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। তো দেখেছেন কতটা লাল লাল করে ভেজে নিয়েছি, তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ হবে বন্ধুরা। তো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন একটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি সমস্ত। দেখুন করলার পুর ফোটা করলাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে একটু গরম আছে, তো আমি আপনাদেরকে একটা দেখাই। তো খুব গরম বন্ধুরা, ধরতে পারা যাচ্ছে না। তো দেখুন ভেতরটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো দারুণ হবে। তো হ্যাঁ, এইভাবে যখন করবেন করলাটা অবশ্যই একটু সিদ্ধ করে নেবেন। তো তাহলে বন্ধুরা নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার খাবার পালা, আর এখন ছেলে মেয়েরা আজকে আর খাবে না, কারণ ওদের সব পরীক্ষা পড়ে গেছে। কি বানিয়েছে? করলার একটা মেনু বানিয়েছি রেসিপি, দেখো না। ভিতরে ভিতরে করলা আছে। ও, ভিতরে করলা আছে। তেতোটা কেমন লাগছে? একটু কম না বেশি? একটু অতটা তেতো লাগছে না। তো করলা ঠিকই আছে, করলা যেভাবেই খাওয়া যাক, করলার তো উপকার আছেই, ভালো হয়েছে।